বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছায় হয়ে গেল বসত বাড়ি বুধবার সকাল আটটায় দুর্ঘটনাটি ঘটে ফটিকছড়া এলাকার দেবপাড়ায় ঘটনার বিবরণে জানা যায় বাড়ির মালিক রতন দেবের স্ত্রী সকালবেলা চা বানাতে গিয়েছিলেন রান্নাঘরে গ্যাসের চূড়ায় আগুন চালানোর চেষ্টা করলে সেই আগুন জ্বলে যায় সিলিন্ডারের পাইপে মুহূর্তের মধ্যে ঘরের ভেতরে সব কিছুতে ছড়িয়ে পড়ে আগুন দমকলের একটি ইঞ্জিন এবং স্থানীয় লোকজনদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে বসত ঘরটির কিছু অংশ রক্ষা করা সম্ভব হলেও আগুনে পুড়ে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় ঘরের ভেতরে সবকিছু খবর পেয়ে ঘটনাস্থলে আসেন লেফুঙ্গা থানার পুলিশ আগুনে ঘরটির ভেতরে থাকা একটি স্কুটি টিভি ফ্রিজ জলের পাম্প কাঠের আসবাবপত্র সহ পুড়ে গেছে প্রায় সবকিছুই প্রয়োজনীয় নথিপত্র সহ কিছু স্বর্ণালঙ্কারও পুড়ে গেছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা এদিন অগ্নিকাণ্ডের পর এলাকার প্রশাসনের দিকেও আঙুল তুলেছেন তারা জানিয়েছেন এলাকার রাস্তাঘাটের অবস্থা ভালো না আগুন লাগার খবর পেয়ে মোহনপুর থেকে দমকলের ইঞ্জিন এলাকায় ছুটে আসলেও রাস্তা খারাপ থাকার ফলে ঘটনাস্থলে পৌঁছাতে অনেকটা সময় লেগে যায় ইঞ্জিনের তাই আগুনে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে তাদের বাড়ি তুই করে আসিলাম আমার শ্বশুর আর শাশুড়ি মেনে গ্যাসে সিলিন্ডার লাগাইতে হইছে তারপরে এটা কি লিক আসছে নাকি তা কইতে পারি না আমরা তারপরে হঠাৎ করে সেটা মুখটা ছিটকে আসছে না এরপর লাগাইতে গিয়া ছিটকে আসছে না তারপরে এরপর যে সেটা মানে আগুনটা মানে আস্তে আস্তে ছিটতাছে আর কি আওয়াজ হইতাছে আওয়াজ হইতে হইতে এই রান্নাঘরের টিনের মধ্যে একটা লাগ যায় তারপরে গেছে গায়ে তারার রুমে তারা যে করে থাকে আর কি তারপরে হঠাৎ ধরতে ধরতে একদম টিনের চালের মধ্যে গেছে আরকি তারপর ঘরের মধ্যে স্কুটি আছিল তারপরে ফ্রিজ টিজ দিতে আছিলো গোদরেজ তারপরে দলিল পত্র স্বর্ণের জিনিস যা আসতো সবই মানে লেগেছে আর কি পুরা ঘরের মধ্যে একদম পড়ে গেছে আরকি এবার তারপরে জলের ওয়াটার ইও আছিল আর কি আগুন কিভাবে নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে তারপরে ফায়ার সার্ভিস রে ফোন করা হইছে তারপরে বাড়ি ঘরের মোটর লাগাই এসে মানে জল দেওয়া হইছে পরে ও নিয়ন্ত্রণ আইতাছে না তারপরে ফায়ার সার্ভিস রে ফোন করা হইছে তারপরে রাস্তাঘাট নাই রাস্তাঘাটে সমস্যা লিগে আরো দেরি হইছে নালে এত টুক আগুন জীবন এত উপরে যাইলো নইলে রাস্তাঘাট যদি আজকে ঠিক থাকতো তার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস আয় বল কারণ রাস্তা গুইরা একবার ফায়ার সার্ভিসের গাড়ি এদিকে আয়া আবার গুইরা গিয়ে এসে বাইপাস দিয়া তারপরে আইছে আজকে যদি রাস্তাঘাট ঠিক থাকতো তইলে এমন আগুন এত ভাবে মানে ই হইলো নালে আর কি